বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়া পণ্য বাজারে বিক্রি হচ্ছে বাজার থেকে এসব পণ্য প্রত্যাহারের হাইকোর্টের নির্দেশ থাকলেও তা বাস্তবায়ন শুরু হয়নি এখনও বিএসটিআই জানিয়েছে পদক্ষেপ নেওয়া শুরু হবে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরিয়ে না নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিস্তারিত জানাচ্ছেন নাজিফরাইজি খোলা বাজার থেকে চারশো ছয়টি খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর মধ্যে বান্নটি পণ্যের মান ঠিক পাওয়া যায়নি নিম্নমানের পণ্য তৈরির দায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শোকজ করে বিক্রয় থেকে বিরত থাকতে বলেছে বিএসটিআই উচ্চ আদালত এর পরীক্ষায় ভেজাল ধরা পড়া বান্নটি পণ্য অবিলম্বে জব্দ করে ধ্বংস উৎপাদন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কিন্তু রাজধানীর কারওয়ান বাজার সহ দেশের প্রায় সব বাজারেই ছড়িয়ে ছিটিয়ে আছে এসব পণ্য দেদার্থে চলছে কেনা বেচা আজকে ওই তিত সরিষা তেল দিয়ে আমরা তিন খাই বানর আইটেম খারাপ কিন্তু বানর আইটেমের ভিতরে মাত্র দুটো আইটেমের নাম হচ্ছে তিন মার্কা আর ওবজার কিছু দাঁ নামে হন শুনিনি আর কোনো কোম্পানি আসা বলো না জানার কথাই না এটা কেউ জানবে না মানুষ তো নিয়ে খাইতেছে আছে কিলে এগুলো কোম্পানিতে আসে নিয়ে যায় না আসলে আমরা দিয়ে দিব বিএসটিআই জানিয়েছে সূকজের মেয়াদ শেষ হলই উৎপাদক পরিবেশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের আত্মপক্ষ সমর্থনের জন্য একটি নির্দিষ্ট সময় তাকে দিতে হয় আমরা সেই সময়টা তাদেরকে দিয়ে সুযোগ করেছি আমাদের এই সূকসের সময়সীমা হয়তো আগামী 15 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে এই সময়সীমা হলে আমরা আমাদের পরবর্তী যে ধাপ লাইসেন্স স্থগিত অথবা পণ্যগুলা বাজার থেকে জব্দ করার এই কার্যক্রম আমরা শুরু আগামী তিন চার দিনের মধ্যে এসব পণ্য বাজার থেকে সরিয়ে নিতে সময় বেঁধে দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই নির্ধারিত সময়সীমার পর যাদের বাজার পণ্য বাজারে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে উচ্চ আদালতের আদেশে অনিরাপদ এসব পণ্যের বিরুদ্ধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি ব্যবস্থা নেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাজিবী আর ঢাকা